মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি হয় যেন এমন ইয়া ইলাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله PSTM بحيرا او مادن چنل دير دوشت سوتا مادن چنل بانگلار دارباه کنشتن پری نبی جاکن موسکی حشلت نیه আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে আরোহণকারীর দোয়া। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যখন মানুষ যখন আরোহণ করেন, বাহনের উপর হোক, গাড়িতে হোক, যখন তারা আরোহী অবস্থায় থাকে, যখন তারা বাহনের উপর আরোহণ করেন, তখন তারা কীভাবে দোয়া করবে, আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নেব। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু বলে যাও তখন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তোমাদের স্মরণে এসে যাবে। আসুন আমরাও পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুস্কি হাসি, হ্যাঁ কখন প্রিয় নবী মুস্কি হাসলেন, আর সওয়ারি কখন দোয়া করলেন, কীভাবে দোয়া করলেন আরোহণকারী, আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নিব। হযরত আলী বিন রবিয়া থেকে বর্ণিত যে তিনি বলেন, মৌলা আলী মুশকিল কুশা হাজত রওয়া শেরহুদা আলী কামালা তালা ওয়াজাহুল করিম সাথে হযরত আলী বিন রবিয়া ছিলেন। তখন তার নিকট একটি বাহন ছিল আর যেটির উপর তিনি আরোহণ করেছিলেন। যখন তিনি আরোহণ করার সময় রেকাবে যখন পা রাখলেন তখন প্রথমে তিনি বললেন বিসমিল্লাহ, এবং যখন পিঠের উপর যখন বসলেন তখন বললেন আলহামদুলিল্লাহ। এই দোয়া পরেই তিনি তারপর পড়তে লাগলেন সুবহানাল্লাযী সাখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, তারই পবিত্রতা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর এটা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল না, নিশ্চয়ই আমাদেরকে আপন রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আবু দাউদ শরীফ তৃতীয় খণ্ড 49 পৃষ্ঠা। ঠিক আছে ভাইরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখন আরোহণ করি গাড়িতে হোক বাহনে হোক, তখন আরোহী যিনি তত আরোহণকারী, তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল, তখন মানুষ ঘোড়ার উপর গাদার উপর আরোহণ করত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ গাড়িতে করে যানবাহন করে চলাফেরা করছে। এই মুহূর্ত কিন্তু যখন আরোহণ করব তখন এই দোয়াগুলো পাঠ করা দরকার। হ্যাঁ স্যার, আসুন আমরা সে সম্পর্কেও জেনে নিব। অতঃপর মৌলা শের খুদা আলী কামাতাল্লাহ ওয়াজাহুল করিম তিনবার আলহামদুলিল্লাহ এবং তিনবার আল্লাহু আকবর পাঠ করলেন, এবং তারপর তিনি আবার পড়তে লাগলেন সুবহানাকা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ পবিত্রতা ঘোষণা করছি, ওই আল্লাহ পাকের নিঃসন্দেহে তিনি আমরা যারা নিষ্প্রাণ ছিলাম আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, এবং নিঃসন্দেহে আমরা আমাদের আত্মার উপর আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি, কেননা তিনি ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমাকারী নেই।
অতঃপর মোহলা শের খোদা আলী কারমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম তখন এভাবে আরজ করার পর তখন মোহলা শের খোদা আলী কারমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম হাসলেন হাসার পর তখন জিজ্ঞাসা করলেন যে হযরতে আলী বিন রবিয়া বর্ণনা করেন মোহলা শের খোদা আলী তাআলা ওয়াজহুল করিম জিজ্ঞাসা করলেন যে আপনি কেন হাসছেন তখন আমিরুল মুমিনীন হযরত সাইয়েদনা মাওলা শের খোদা আলী কারমাল্লাহ ওয়াজহুল করিম তখন তিনি এইভাবে বলতে লাগলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা কামা সানাতু থুম্মা দাহিকা ফাকুলতু মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না রাব্বাকা লা ইউজিবু মিন আবদিহি إذا قال رب اغفر لي ذنوبي إنه لا يغفر ذنوب أحد غيره رواه الترمذي 3446 এবং মুসনাদ ইমাম আহমদ 753 তত আমি মাওলা শের খোদা আলী কারমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম এভাবে বলতে লাগলেন যে আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরকম অবস্থায় দেখেছি তাত আমি যেভাবে করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন এবং হুজুরপুর নূ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন হেসে বাহিরা যে আমাদের বিষয় হচ্ছে যে প্রিয় নবীর মুচকি হাসি হ্যাঁ আর আমাদের আজকের টপিকস হচ্ছে যে আরোহণকারের দোয়া তাত আরোহীর দোয়া তখন প্রিয় নবী যেভাবে করেছেন মাওলা শের খোদা আলী কারমাল্লাহ ওয়াজহুল করিম ওইভাবে দোয়া পাঠ করেছেন এবং প্রিয় নবী কিভাবে মুচকি হাসলেন সেটার বর্ণনা দিচ্ছেন মাওলা শের খোদা আলী তখন বললেন যে প্রিয় নবী মুসকি হাসলেন এবং আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি কি জন্য হাসছেন তখন প্রিয় নবী ইরশাদ করলেন নিঃসন্দেহে তোমার পরওয়ারদিগার তা তোমার রব আপন বান্দাদের প্রয়োজনীয় এবং প্রয়োজন এবং তাদের সময় সম্পর্কে অবগত আছেন তাদের উপর সন্তুষ্ট রয়েছেন যখন বান্দা বলে থাকেন হে আমার প্রতিপালক আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও কেননা তুমি ব্যতীত অন্য কোনো রব নেই যে আমাদের গুনাহ ক্ষমা করবে প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা যে আল্লাহ আমরা জানলাম যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বান্দার প্রয়োজন এবং তার অবস্থাদি সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন এবং বান্দা যখন এটা বলেন তখন আল্লাহ পাক তখন বান্দার প্রতি কেমন দয়া করেন যে আল্লাহ পাক তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন যখন মানুষ যখন বলে যে এই মেরে রব তখন বলে হে আমার প্রতিপালক যে আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও তুমি ছাড়া অন্য কোনো প্রভু নেই অন্য কোনো ইলাহ নেই আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়ার জন্য ঠিক আছে আমি বাহিরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জন্য আজকে মাদানী ফুল হচ্ছে আমরা যখন বাহনে যখন আরোহণ করব তখন আমরা অবশ্যই অবশ্যই এই দোয়া পড়ে নিব তাহলেই আল্লাহ পাক কে শুকরিয়া আদায় হবে এবং এই দোয়া আমাদের মক্তাবাতুল মদিনা মধ্যে মাদানী পাঞ্জা সুর আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়ার সে অনবদ্য কিতাব মাদানী পাঞ্জা সুরা এই মাদানী পাঞ্জা সুরার মধ্যে এই দোয়া রয়েছে আপনারা সেখান থেকে চাইলে ওই বই নিয়ে সেখান থেকে আপনারা অধ্যয়ন করতে পারেন এবং পরিবারের সদস্যদেরকেও শেখাতে পারেন হ্যাঁ স্টেম হ্যাঁ তাহলে আমরা জানলাম যখন আরোহণ করে কোনো আরোহণকারী কোনো বাহনে বা যানবাহনে তখন এই দোয়া পাঠ করা উচিত তাহলে আল্লাহ পাক ওই বাহনকে নিরাপদ রাখবেন কিন্তু আফসোস আজকে আমরা যখন আরোহণ করি বাহনের উপর যানবাহনে যখন আমরা ঘোরাফেরা করি তখন আমরা মিউজিক গান শুনতে থাকি হ্যাঁ স্নেহ ভাইয়েরা আমরা গান শুনতে শুনতে আল্লাহ পাকের নাফরমানি করতে করতে আমরা চলাফেরা করি যার কারণে আমাদের উপর আল্লাহ পাকের গজব অভিশাপ অ্যাক্সিডেন্টের মতো বড় বড় বিপদ মুসিবত আমাদের উপর চলে আসে ঠিক আছে আসুন আমরা সে সম্পর্কে আজকে আমরা জেনে নেব ঠিক আছে ভাইয়েরা আমরা একটু চিন্তা করে দেখি যে রব তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য তার প্রশংসা করার জন্য কিন্তু আজকে আমরা কী করে যাচ্ছি আজকে আমরা লাউড স্পিকারে গান শুনছি নিজেও শোনা যাচ্ছি অপরকেও শোনাচ্ছি নিজেও গুণা করছি অপরকে গুণার মধ্যে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছি উমদাতুল কারীর মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শেষ জামানায় আমার উম্মতের এক সম্প্রদায়কে
আকৃতি পরিবর্তন করে বানর ও শুকর বানিয়ে দেওয়া হবে। মাযাল্লাহ, আল্লাহ পানা ফিরিস্তিন বেহেরা, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর আকৃতি দান করেছেন, আল্লাহ পাক আমাদের কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ পাকের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। ফিরিস্তিন বেহেরা, আল্লাহ পাকের কোনো নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই, কেননা আমরা না চাইতেই তার দয়া পেয়েছি, না চাইতেই তিনি তাঁর বান্দা বানিয়েছেন, না চাইতেই মুসলমান বানিয়েছেন, না চাইতেই প্রিয় নবীর উম্মত বানিয়েছেন, না চাইতেই আশিকে রসুল হওয়ার সেই সৌভাগ্য দান করেছেন। ফিরিস্তিন ভাইয়েরা, তাহলে কেন আমরা আজকে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব? ফিরিস্তিন ভাইয়েরা, আসুন আমরা তৌবা করি এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজ সওয়াজাল দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেল দিয়েছেন, আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা সুন্নত শিখতে পারছি, আমরা কোরআন সুন্নার আলোচনা শোনার সেই সৌভাগ্য অর্জন করছি, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা কীভাবে ওযু করতে হয় ঘরের সদস্যরা সবাই জানতে পারছি আজকে। আর যারা পুরুষ যারা রয়েছেন তাদের জন্য মাদানী কাফেলা রয়েছে, তাদের জন্য সাপ্তাহিক সুন্নত পর ইজতিমা রয়েছে, এবং প্রতিদিনের আমলের জন্য নেক আমল নামক রিসালা রয়েছে, যেটার মাধ্যমে প্রতিদিন আমি কী কী ভালো কাজ করেছি সে সম্পর্কে এখান থেকে আমরা মাদানী ফুল পাবো, এবং এটা আমল করেই আমরা একটা হিসাব করতে পারি আজকের দিনের মধ্যে আমি কী কী ভালো কাজ করেছি, আমরা কোন কোন কাজ করেছি যেটার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, এবং কোন কোন কারণে আল্লাহ পাক আমার উপর আজকে নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, আমরা চাইলে সেই হিসাবও করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের উপর আমল করা সেই সৌভাগ্য নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই গান শুনতে শুনতে আমরা আমাদের হায়াত থাকে, আমাদের জীবনের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে যাচ্ছি। কখনোই চিন্তা করি নাই যে আমাদেরকেও এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হয়তো আমরা অনেকেই মনে করছি আমরা এই পৃথিবীতে অনেকদিন বেঁচে থাকবো। আমরা সোশ্যাল মিডিয়ার যদি আমরা দেখি, সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অনেক ঘটনা আজকে ঘটে যাচ্ছে, যারা আল্লাহ পাকের নাফরমানি করতে করতে তাদের লাঞ্ছনাদায়ক মৃত্যুর শিকার হতে হচ্ছে। হ্যাঁ স্নেহ, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সংশোধনের চেষ্টা করি, কেননা আজকে আমরা আমার পাশের বাসায় অনেক রোগী রয়েছে, আমার পাশের বাসায় অনেক মুরব্বী রয়েছে, আমার পাশের বাসায় অনেক ব্যক্তি রয়েছে যারা হয়তো কোরআন পাকে তেলাওয়াত করছে, কিন্তু আমরা সেদিকে না তাকিয়ে আমরা নতুন বাচ্চাকে স্বাগত জানিয়ে আমরা বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে আমরা লাউড স্পিকারে গান শুনে যাচ্ছি, এবং পাশের বাসার কোনো যদি রোগী থাকে তাহলে সে তো অবশ্যই কষ্ট পাবে, কোনো মুসলমান যদি কোরআন পাকে তেলাওয়াত করতে থাকে তাহলে সেও তো কষ্ট পাবে, সেগুলো তো একটা দেখার বিষয়। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, কেননা নবীর উম্মতকে কষ্ট দেওয়া এটা তো কোনো মুসলমানের কাজ নয়, কেননা আমার আহলা হযরত আজিমুল বরকত পারওয়ানে শাম রিসালাত আল মুহাদ্দিস আল মুফতি আল মুফাসসির শাহ ইমাম আহমদ রাজা খান ফজলে নবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার অনবদ্য কিতাব ফতোয়া রাজবিয়া শরীফের 24তম খণ্ডের 342নং পৃষ্ঠায় তাবরানি শরীফের উদ্ধৃতি দিয়ে এভাবে উল্লেখ করেন, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যে ব্যক্তি শরীয়তের অনুমতি ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহ পাককে কষ্ট দিল। মুজামুল ঔসাদ দ্বিতীয় খণ্ড 348 পৃষ্ঠা হাদিস নং 360। আল্লাহ তাআলা ও তাঁর রসুলকে কষ্ট দেওয়া সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের 22তম পারার সূরা আহজাবের 57 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কাজল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তাঁর রসুলকে তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় সেই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যে লাউড স্পিকারে যে আমরা গান শুনে যাচ্ছি, রোগীকে কষ্ট দিচ্ছি, মুসলমানকে কষ্ট দিচ্ছি, তাহলে এর অর্থ হচ্ছে এটা, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে আমার নবীকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয় সে আমার আল্লাহ পাককে কষ্ট দেয়।
আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ পাক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই গুনাহে ভরা কাজ থেকে ফিরে আসার সেই শক্তি সামর্থ্য দান করুক। ফিসনে ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, এই ফিতনা ফেসাদের যুগের মধ্যে নিজের আমলকে শুধরানোর জন্য, নিজেকে সত্যিকারত্বে মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য আজকে দাওয়াত ইসলামী আমাকে আপনাকে আহ্বান করে যাচ্ছে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে আমরা হয়তো বুঝছি না, যখন আমাদের সেই শক্তি সামর্থ্য যখন হারিয়ে যাবে, যখন বিছানায় যখন পড়ে যাব, হয়তো নামাজ পড়ার, ইবাদত করার ইস্তিহা শক্তি যখন হারিয়ে ফেলব, তখন হয়তো বুঝে আসবে যে আমাকে অচিরেই ওই কবর, এই পৃথিবী ছিল ওই অন্ধকার কবরে চলে যেতে হবে, তখন কী করবো? হ্যাঁ ইসলামী ভাইয়া, এখন আমাদের শক্তি আছে আর শুন না আমরা তওবা করে। হ্যাঁ ইসলামী ভাইয়া, জামি ও তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে ভূমিকম্পে দশে যাওয়া, পাথর বর্ষণ হওয়া এবং চেহারা পাল্টে যাওয়ার ঘটনা ঘটবে। মুসলমানদের মধ্য থেকে একজন আরজ করল, এটা কবে হবে? তখন প্রিয় নবী ইরশাদ করলেন, যখন মহিলা গায়িকা এবং গানের উপকরণ সামগ্রী প্রকাশ পাবে ও মদ পান করা হবে। জামিয়া তিরমিজি চতুর্থ খণ্ড 90 পৃষ্ঠা। ফিস টাইম ভাইরা, এ থেকে আমরা জানতে পারলাম যে মুসলমানরা ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে, তাদের পাথর বর্ষণ হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে আমরা অনেকেই জানি, মানুষ যখন স্ট্রোক করে, আমরা একটু চিন্তা করে দেখি, মানুষ যখন স্ট্রোক করে না, অনেকের মুখ মাশাআল্লাহ বাঁকা হয়ে যায়, চেহারা একটু বিকৃত হওয়ার উপক্রম, আরও এরকম অনেক কিছু ঘটে যায়। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহর পানা যদি আমার আপনার যদি হয়ে যেত, আমাদের সন্তানের হয়ে যেত, কী করতাম আমরা? হ্যাঁ স্নেহ ভাইয়েরা, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর, টাকা পয়সার উপর কোনো ভরসা নেই, নিজের শক্তির উপর কোনো ভরসা নেই, কারণ এই দেহ এখন আছে, এই দেহের শক্তি হয়তো চলেও যাবে, শুধু সামান্য একটা সময়ের অপেক্ষা। আল্লাহ পাক যখন আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, হয়তো এমন একটা স্ট্রোক হোক, ভূমিকম্প হোক, কোনো একটা কারণে অকারণে একটা সমস্যার মাধ্যমে আমার দেহের শক্তি চলে যাবে, এই সুটাম দেহ তখন শুকিয়ে কাঠ হয়ে যাবে। সেজন্য এখন থেকে আমরা নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আসাবাজাল আমরা নিজেও গান শুনব না এবং অপরকেও শুনতে দিব না, ইনশাআল্লাহ আসাবাজাল। খানজুল উম্মান নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নূর নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়েছে। তিনি আরও ইরশাদ করেন, গায়ক গায়িকার উপার্জিত অর্থ হারাম, এবং যারা নিজেকে বিক্রি করে, অর্থাৎ দেহ ব্যবসা যারা করে এবং দেহ ব্যবসার মাধ্যমে যারা অর্থ উপার্জন করে, সেগুলোও হারাম। আল্লাহ পাক নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যে হারাম অর্থে লালিত পালিত শরীরকে জান্নাতে প্রবেশ করাবেন না। হ্যাঁ সাহেব ভাইয়েরা, আফসোস, শত কোটি আফসোস, আজকে আমরা আমাদের সন্তানদেরকে বড় সিঙ্গার বানানোর জন্য অনেক টাকা আমরা ব্যয় করে থাকি এবং অনেক স্বপ্ন নিয়ে থাকি যে আমার সন্তান বড় একটা সিঙ্গার হবে, যাকে পৃথিবীর সবাই চিনবে। ঠিক আছে ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখি, গোসে পাক শাহিনশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার আম্মা জান কেমন ছিলেন? হ্যাঁ ইসলামী ভাইয়েরা, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন? তার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন? হাসনাইনে করিমাইনের আম্মা জান কেমন ছিলেন? আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি সিআই দামত বরকাতুল আলিয়ার আম্মা জান কেমন ছিলেন? আজকে কি তাদেরকে পৃথিবীবাসী স্মরণ করছে না? পৃথিবী কি তাদেরকে স্মরণ করে যাচ্ছে না? গোসে পাকের ইন্তেকালের পর আজকে পর্যন্ত মুসলমানরা কি তাদেরকে সম্মানের সাথে তাদেরকে স্মরণ করছে না? দাতা আলী হাজবেরীকে মানুষ স্মরণ করছে না? হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইকে কি মানুষ স্মরণ করছে না? ঠিক স্নেহ ভাইয়েরা, আমরা ফেমাসটাকে আমরা অনেক বড় মনে করছি, এটা তো মশহুরিয়ত, ফেমাস হওয়া, বিখ্যাত হওয়া, কিন্তু মকবুল হওয়ার জন্য আমরা কয়েকজন চেষ্টা করে যাচ্ছি,
আমরা ওটা ছেড়ে দিয়েছি, মকবুলিয়াত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতাকে আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের এই চিন্তাভাবনা আমাদের মধ্যে প্রভাবিষ্ঠা করে যাচ্ছে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, শুধু আমরা সিঙ্গার নয়, আমরা আমাদের সন্তানকে নেককার আশেকের রসুল বানাবো, যে সন্তানের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে লাভবান হব, পরকালে আমরা লাভবান হব। হ্যাঁ স্নেহ, আমরা এখান থেকে নিগেট করে নিই, কারণ ওই সিঙ্গার হওয়া সন্তান সেই যে অর্থ উপার্জন করবে সেই অর্থ পুরোটাই হারাম, এবং ওই হারাম দ্বারা যে শরীর গঠিত সেই শরীরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আমরা নিয়ত করে নিই। শুধু তাই নয়, মনে হবে আরো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো গায়িকার নিকট বসে গান শুনে কিয়ামতের দিন আল্লাহ পাক তার কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দিবেন। কনসুল উম্মাল 15তম খণ্ড 96 পৃষ্ঠা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করে নিই যে আমরা কখন গান শুনবো না, কেননা যেই শরীরের উপর সামান্য রোদের তাপ একটু বৃদ্ধি পেলেই ছাতা নিতে হয়, তাপ একটু বৃদ্ধি হলেই আমরা এয়ার কুলার কোথায় আছে সেখানে দৌড়াদৌড়ি করি, কোথায় একটু বাতাস পাবো, ঠান্ডা শীতল হাওয়া পাবো সেখানে দৌড়ে যাওয়ার চেষ্টা করে থাকি, তাড়াতাড়ি গাছের ছায়ায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, ঠান্ডা পানি পান করার জন্য খুব চেষ্টা করে থাকি। ঠিক আছে ভাইয়েরা, জাহান্নামের উত্তপ্ত আগুন, জাহান্নামের শাস্তি ভয় করা, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণে, সেজন্য জাহান্নামের শাস্তিকে ভয় করুন এবং কালকে আমাদের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থার কথা চিন্তা করে দেখুন কী হবে সেই দিন, যদি কানের মধ্যে সেটাকে গরম গরম করে ঢেলে দেওয়া হয় সহ্য করতে পারবো? কখনোই না। জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণে। ঠিক আছে ভাইয়েরা, ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নিই এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে ওজাল, আমরা কখনোই যখন আমরা আরোহণ করবো বাহনের উপর তখন আমরা কখনোই মিউজিক গান বাজনা কখনো আমরা শ্রবণ করবো না ইনশাআল্লাহ আস্তে ওজাল, এবং আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো এবং দোয়া পাঠ করবো, এবং এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের বাহনকে নিরাপদ রাখবেন এবং সুস্থ অবস্থায় আমাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাদানী চ্যানেল এই অনুষ্ঠান মাদানী চ্যানেল চলার পর আপনারা আবার যদি দেখতে চান তাহলে অবশ্যই মাদানী চ্যানেল বাংলা ইউটিউবের মধ্যে আপনারা চার্জ দিতে পারবেন। আমাদের অনুষ্ঠানের যে নাম রয়েছে হুজ প্রিয় নবীর মুচকি হাসি, বা প্রিয় নবী যখন মুচকি হাসেন তখন আপনারা চার্জ দেবেন, অবশ্যই আমাদের লিঙ্কটা থাকবে, আপনারা সেখান থেকে পরবর্তীতে ইউটিউব থেকে আমাদের অনুষ্ঠানগুলো আবার দেখতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, হয় যেন এমন।